রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমি চাই। আল্লাহ কি কখনো পক্ষপাতিত্ব করেন? কারণ আমরা পৃথিবীর ইতিহাসে দেখছি, রাজারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তাদের নিজস্ব আত্মীয় স্বজনদের সাথে স্বজন প্রীতি দেখান, যারা তাদের সাপোর্ট করে তাদের পক্ষপাতিত্ব করেন। কিন্তু এই ব্যাপারটি নিয়ে যদি আমরা আল্লাহ তাআলার দিকে একটু দেখি, তাহলে সেখানেও কি পক্ষপাতিত্ব করতে আমরা দেখতে পাবো? কারণ আজ আপনি অথবা আমি বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছি। আপনার গায়ের রং নিয়ে কথা উঠছে, সাম্প্রদায়িক পটভূমি অথবা সামাজিক পদমর্যাদার কারণে কখনো আপনার অথবা আমার আবেদন খারিজ করা হচ্ছে, আপনাকে বা আমাকে চাকরি থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে, বিভিন্ন এলাকায় আপনাকে এবং আমাকে হেয় করা হচ্ছে। এই ব্যাপারটিতে বিশেষ করে এই পৃথিবীতে একটি গোষ্ঠী পিষছে, আর সেই গোষ্ঠীতে হলো মুসলিম নামে তারা পরিচিত এই পৃথিবীতে। কোরআনের দৃষ্টিতে আমরা যেটা আনন্দের বিষয় মনে করব, সেটা হলো এই যে অবমাননা আজ পৃথিবীতে দেখা যাচ্ছে, এই যে তুচ্ছ জ্ঞান করা বা কাউকে অপমান করা, হেয় করা, এসবগুলি আমরা যারা পৃথিবীতে দেখতে পাচ্ছি, মুসলিমরা একেবারে নিশ্চিত যে এই বৈষম্য কখনো বা এই অবমাননা কখনো পরকালে আল্লাহ তাআলার কাছে থাকবে না। তাই কোরআনের ভিতরে 16 নম্বর সূরা নাহাল এর আয়াত নম্বর 111-তে আমরা দেখতে পাই, এখানে আল্লাহ বলছেন, ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ও তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইজলামুন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু, স্মরণ করো সেই দিনকে যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মসমর্থনে যুক্তি উপস্থিত করতে আসবে। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফ্ফা কুল্লু নাফসিন মা আমিলাত, আর প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, এবং কারোর প্রতি কিঞ্চিত জুলুম করা হবে না। তো এই কথাটি আমরা কিন্তু কোরআন থেকে জানছি যে এই যে পক্ষপাতিত্ব বলেন, স্বজন প্রীতি বলেন, বা পার্টির লোকেরা যারা কর্মকর্তাদের, ঊর্ধ্বতন ব্যক্তিদের সাপোর্ট করেন, তাদের যে পক্ষপাতিত্ব করা হয়, কিয়ামতের মাঠে এসব থাকবে না। সেদিন সবাই যা কিছু তারা এই পৃথিবীতে করে আসছে তার পূর্ণ পারিশ্রমিক পাবে। আর এই পারিশ্রমিক পেতে যেয়ে কিঞ্চিত জুলুম কারোর উপরে হবে না। কোরআনের ভিতরে 39 নম্বর সূরা জুমার এর 70 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অউফিয়াত কুল্লু নাফসি মা আমিলাত ওয়াহুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। মানুষেরা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ তাআলা সবিশেষ অবহিত। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 43 নম্বর আয়াতে বলা হয়েছে, মান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসা আফা আলাইহা
وما ربك بظلام للعبيد যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে আর যে কেউ মন্দ কর্ম করে তার প্রতিফল সেই ভোগ করবে তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি কিঞ্চিত জুলুম করেন না স্বজন প্রীতি আল্লাহ তাআলার কাছে নেই অন্যায় অবিচার জুলুম আল্লাহ তাআলার কাছে নেই পক্ষপাতিত্ব আল্লাহ তাআলার কাছে নেই সেই হেতু ক্ষণিকের জীবনে আপনি এবং আমি যারা আমরা বিশেষ করে মুসলিম রয়েছি আমরা এই পক্ষপাতিত্বর বিরুদ্ধে কথা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি দেন তাহলে আমরা তখন এগুলিকে রদ করতে পারি নইলে জালেম শাসকদের হাতে পৃথিবী রয়েছে আর পৃথিবী যাদের মুঠোই রয়েছে তারা সবাই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী তারা শুধু নিজেরাই যত ধরনের সুখ রয়েছে আরামায়েশ রয়েছে সেগুলি তারা তাদের মতো তাদের খেয়ালে করে যাচ্ছে যদিও স্পিরিচুয়ালভাবে তারা খুব কঠিন বিপদের সম্মুখীন হয়ে জীবন কাটাচ্ছে এটা শুধুমাত্র মুসলিমরাই জানে কিন্তু তাদের দাবি হলো তারা খুব শান্তিতেই চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া করে যাচ্ছে আসলে কিন্তু তা না রব্বুল আলামিনের কাছে যখন সবাই চলে যাবে সেখানে কোনো পক্ষপাতিত্ব নেই এই ফয়সালাই কোরআনের